নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হলো কোকোনাট মিল্ক পোলাও এই দারুণ স্বাদের রেসিপিটা কিন্তু খুব সহজে আর চটপট আমরা বানিয়ে ফেলতে পারি তো এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি এক কাপ বাসমতি চাল যেটা আমি ভালো করে ধুয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি জলে এরপরে এটাকে আমি জলটাকে ফেলে একটা ছাঁকনিতে এটাকে শুকনো করতে দিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি আড়াই কাপ নারকেলের দুধ অর্থাৎ যে কাপের মাপে আমি এক কাপ চাল নিয়েছি সেই কাপের মাপেই আড়াই কাপ নারকেলের দুধ নিয়ে নিয়েছি এদিকে কিছু গোটা মশলা নিয়েছি তার মধ্যে আছে তেজপাতা পনেরো কুড়িটা গোলমরিচ একটা স্টার দু টুকরো দারচিনি তিনটে ছোট এলাচ ফাটিয়ে নিয়েছি চার পাঁচটা লবঙ্গ এক চা চামচ সাইজিরা এদিকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াই তার মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ তেল আর এক চামচ ঘি এরপরে এখানে কিছুটা আমি নিয়ে নিয়েছি কাজু বাদাম তো কাজু বাদামটাকে প্রথমে আমি ভালো করে ভেজে নিচ্ছি তো কাজু বাদামটা আমি ভেজে নিয়েছি এরপর একটা আলাদা প্লেটে আমি তুলে নিলাম এরপরে যে গোটা মশলাগুলো নিয়েছিলাম সেই গোটা মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপরে কয়েক সেকেন্ডের জন্য এই মশলাগুলোকে আমি ভালো করে ভেজে নেবো তো এটা ভাজতে ভাজতে ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা কুচিয়ে রাখা পেঁয়াজ আর এখানে তিনটে কাঁচা লঙ্কা আমি মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছিলাম তো সেই কাঁচা লঙ্কা তিনটে দিয়ে দিলাম এরপরে কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে আমি কিছুক্ষণের জন্য ভেজে নেবো তবে পেঁয়াজটা কিন্তু একদম লালচে করে ভাজবো না একটু ট্রান্সপারেন্ট কালার হওয়া এটাকে আমি ভেজে নিয়েছি এরপরে যে চালটাকে আমি ধুয়ে শুকনো করে রেখেছিলাম সেই চালটার মধ্যে দিয়ে দিলাম আর এখানে নিয়ে নিয়েছি আমি কিছুটা মটরশুটি আর কিছুটা কর্ন তো এটাও আমি চালের সাথে একেবারে দিয়ে দিলাম এরপরে এই সবটাকে আমি ভালো করে ভেজে নেব চালটাকে যদি একটুক্ষণ ভালো করে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু পোলাও একদম ঝরঝরেভাবে তৈরি হবে তো চালটাকে ভেজে নেওয়ার পরে যে নারকেলের দুধটা আমি রেখেছিলাম সেই নারকেলের দুধটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন তো সবটাকে আমি ভালোভাবে মিলিয়ে মিশিয়ে দিলাম এরপরে এটাকে আমি একটুক্ষণ ফুটে উঠতে সময় দেব এখনই কিন্তু এটাতে আমি ঢাকা দেব না এই কোকোনাট মিল্ক পোলাও কিন্তু আমরা যে কোনো রকম কারি অর্থাৎ চিকেন মাটন এগ অথবা ভেজকারি সঙ্গেও কিন্তু আমরা সার্ভ করতে পারি তো এটা ভালোভাবে ফুটে উঠেছে এরপরে আমি এটাকে ভালো করে ছেড়ে দিলাম তারপরে এর মধ্যে ভেজে রাখা কাজু বাদামগুলো দিয়ে দিলাম এরপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম সাত থেকে আট মিনিটের জন্য যাতে চালটা সেদ্ধ হয় তার জন্য তবে এর মাঝে কিন্তু এক থেকে দুবার এটা একটু নেড়ে দিতে হবে যাতে তলায় লেগে না যায় তো আমি ঢাকনাটা খুলে নিলাম নেড়েচেরে দেখে নিচ্ছি চাল কিন্তু আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তবে এর মধ্যে কিন্তু এখনও একটু ময়েশ্চার রয়েছে তো আমি এখানে দিয়ে দিলাম কিছুটা কুচিয়ে রাখা ধনে পাতা আর দিয়ে দিচ্ছি কিছুটা পুদিনা পাতা খুবই অল্প পরিমাণে এরপরে এটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম তারপরে এটাকে আমি আরও একবার ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসটাকে বন্ধ করে দিলাম এরপরে এটাকে কুড়ি মিনিটের জন্য আমি এইভাবে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো একদমই কিন্তু এই কুড়ি মিনিটের মধ্যে খুলবো না তো মিনিট কুড়ি পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি ময়েশ্চারটাও কিন্তু টেনে নিয়েছে আর ঝরঝরেভাবে কোকোনাট মিল্ক পোলাও কিন্তু একদম রেডি হয়ে গেছে এরপরে সার্ভ করার জন্য নিয়ে নিয়েছি সার্ভিং বোল তো গরম গরম কোকোনাট মিল্ক পোলাও আমি সার্ভিং বোলে তুলে নিচ্ছি সার্ভ করার জন্য তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি কোকোনাট মিল্ক পোলাও আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক ও কমেন্টস করবেন আর পার্টে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্ৰেছ কৰি দিন